কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। যারা ক্লাস এইটে জিএসসি পরীক্ষার্থী তাদের জন্য রইল শুভকামনা। যাই হোক, আমাদের আজকের ফার্স্ট পার্টের ফার্স্ট পেসেজ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তো তার আগে জেনে নেওয়া যাক আমাদের ফার্স্ট পার্টের সিন পেসেজ সম্পর্কে, যে কতগুলো মার্কস এবং কি ধরনের প্রশ্ন বা কি টাইপের প্রশ্ন এসে থাকে। প্রথমত আমরা একটা সিন পেসেজ দেখতে পারবো এবং সিন পেসেজের উপর ভিত্তি করে ভোকাবুলারি টাইপ কোশ্চেন থাকবে যার মার্ক থাকবে 7, এবং দ্বিতীয়ত থাকবে সরাসরি কোশ্চেন্স, এটার মার্ক থাকবে 8। এবং তারপর আমরা ফিল ইন দ্য গ্যাপস পাবো, যেটা মিনিংফুল ওয়ার্ড দিয়ে ফিল আপ করতে হবে, যার মার্কস থাকবে 5। এই মোটামুটি সিন পেসেজ থেকে 3টি স্টেপের মাধ্যমে আমাদের এই সিন পেসেজের উপর ভিত্তি করে কোশ্চেনের অ্যান্সার করতে হবে। যাই হোক, তাহলে চলো সরাসরি আমরা একটা পেসেজ আলোচনা করি। আলোচনা করার মাধ্যমে আমরা দেখি এই টপিকগুলো কিভাবে অ্যান্সার করা যায়। প্রথমে আমরা এই লেসন 2 এর বি ইউনিট 1 এর এই পেসেজটি নিয়ে আলোচনা করব। যার এই পেসেজটি শুরু করার আগে আমরা এই পেসেজের কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি নিয়ে প্রথমত তোমাদের সাথে আলোচনা করি। দেখো, এখানে যে ভোকাবুলারিগুলো আমি উপস্থাপন করেছি বেশিরভাগগুলো হয়তো তোমাদের জানা থাকতে পারে, তারপরে একটু জেনে নাও। যেমন এমব্রয়ডার, বুনন করা, ট্রেডিশনাল অথবা কাস্টমারি, এগুলো অর্থ হচ্ছে ঐতিহ্যবাহী। আর প্যাটার্ন অথবা ডিজাইন, এটা অর্থ নকশা, অথবা তোমরা জানো, তারপরে একটু ভালো করে জেনে নাও। সেঞ্চুরি বা 100 ইয়ার্স, শতাব্দী, এক্সপেন্সিভ অর্থ যা, কস্টলি অর্থ তাই, এত হচ্ছে দামি। কোয়েলস আর ম্যাট্রেস, এগুলো একই অর্থ, ল্যাব বা তোষক বলা হয়। হ্যান্ডিক্রাফ্ট আর একটি গুরুত্বপূর্ণ অর্থ, যেমন এটা অর্থ হচ্ছে হস্তশিল্প। মোটামুটি এই কয়েকটা ওয়ার্ড মিনিং হয়তো বা মিনিং এর সাথে তোমাদের প্রবলেম হতে পারে, বাকি সবগুলো হয়তো তোমরা পারবা। চলো আমরা পেসেজ সরাসরি আলোচনা করি, যে কিভাবে আমরা এই পেসেজ আলোচনার মাধ্যমে এই কিছুক্ষণ আগে যে আমরা প্রশ্নের টাইপ গুলো দেখলাম এগুলো অ্যান্সার করতে পারি। এ হচ্ছে ইউনিট 1 লেসন 2 এর বি নকশিকাতা সম্পর্কে পেসেজ, এটা ফার্স্ট পার্টের পেসেজ। যাই হোক, এই পেসেজটা আলোচনা করব আমরা, এটা বাংলা সহ মিনিং করার চেষ্টা করব এবং কোথায় ওয়ার্ডগুলো আমাদের বেশি জোর দেওয়া উচিত এবং কী ধরনের প্রশ্ন আসতে পারে এটা সম্পর্কেও আমরা আলোচনা করব। ওকে, চলো শুরু করা যায়। নকশিকাতা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার কোয়েল্ট। নকশিকাতাটা হচ্ছে কি, যে নকশিকাতা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার কোয়েল্ট, অর্থাৎ নকশিকাতা হলো এক প্রকার নকশা করা কাঁথা। ওকে, তারপর দেখো, দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড নকশা হুইচ মিন্স আর্টিস্টিক প্যাটার্ন। আর্টিস্টিক প্যাটার্ন, অর্থাৎ নামটি বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছে, যার অর্থ শৈল্পিক ধরন, যার অর্থ হচ্ছে শৈল্পিক ধরন। ওকে, ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্র্যাফ্ট, ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্র্যাফ্ট, অর্থাৎ এটা এক প্রকার ঐতিহ্যগত নৈপুণ্য বা শিল্প। অ্যান্ড ইজ সেইড টু বি ইন্ডিজিনাস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, এবং বলা হয়ে থাকে এটা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবাংলার, ভারতের যে পশ্চিমবাংলা স্বদেশ জাত, এটার এদের সবচেয়ে বেশি তাদের কাছে পরিচিত। আর যাই হোক, এই দুটি জায়গায় এটা সবচেয়ে বেশি পরিচিত। ওকে, দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ, অর্থাৎ পল্লী বাংলায় শত শত বছর ধরে এই শিল্পের প্রচলন হয়ে আসছে। ওকে, দ্য নেম নকশিকাতা, দ্য নেম নকশিকাতা বিকেম পপুলার আফটার দ্য পোয়েট জসিমুদ্দিনস পোয়েমস নকশিকাতা মাঠ ওয়াজ পাবলিশড ইন 1929, অর্থাৎ এই 1929 সালে কবি জসিমুদ্দিনের কবিতা নকশিকাতার মাঠ প্রকাশিত হওয়ার পর নকশিকাতার নামটি জনপ্রিয় হয়ে উঠেছে। অর্থাৎ নকশিকাতা এই নামটির পেছনে জসিমুদ্দিনের লেখা যে পোয়েম নকশিকাতার মাঠ, এটির একটি তাৎপর্য রয়েছে। যাই হোক, তারপর দেখো, যে ট্রেডিশনাল কাথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ, পরিবার ব্যবহারের জন্য ঐতিহ্যবাহী এই কাঁথাটা সাধারণত তৈরি করা হয়। ওল্ড অর নিউ ক্লোথ অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দিস কোয়েলস, অর্থাৎ বলা হচ্ছে যে এই কাঁথা তৈরিতে পুরাতন অথবা নতুন কাপড় এবং সুতা ব্যবহার করা হয়। এবং তারপর দেখো, ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস
ফর দিস গ্র্যাড। বলা হচ্ছে যে ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর এই নৈপুণ্য কাজের জন্য খুবই বিখ্যাত। ওকে, নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি, এটা এখন বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে, যেটাকে মানুষ কর্মসংস্থানের একটি ক্ষেত্র হিসেবে নিয়েছে। ইউ ক্যান ফাইন্ড দ্যাম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফ্ট শপস ইন সিটিস, যে এখন শহরের অনেক দামি হস্তশিল্পের দোকানগুলোই তুমি এগুলো দেখতে পাবে, যে এই হ্যান্ডিক্রাফ্ট আকারে যে নকশি কাঁথাগুলো বিভিন্ন শহরের দামি দোকানগুলোতেও পাওয়া যায়। দ্য কোয়েলস আর নাও ইন গ্রেট ডিমান্ড বিকজ অব দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস এম্বয়ডার্ড অন দ্যাম। এই কাঁথাগুলো এখন প্রচুর চাহিদা রয়েছে, কারণ এগুলো রঙিন নমুনা ও নকশা আঁকা থাকে, যার কারণে এর চাহিদাটা প্রচুর। যাই হোক, এই পেসেজ আমরা মোটামুটি বাংলাটা জানলাম, এখন এই পেসেজের উপর ভিত্তি করেই আমাদের ভোকাবুলারির একটা অংশ থাকবে, যেটা মার্ক থাকবে 7, এবং এই পেসেজের উপর ভিত্তি করেই দেখা যাচ্ছে কোশ্চেন থাকবে। এই কোশ্চেন যেমন এরকম কোশ্চেন থাকতে পারে, আমাদের পেসেজের উপর ভিত্তি করে যে কোশ্চেনগুলো সাধারণত থাকে, যেমন হোয়াট ইজ নকশি কাঁথা, তারপর থাকতে পারে যে হোয়াই ডু পিপুল লাইক নকশি কাঁথা, যে লোকজন কেন নকশি কাঁথা পছন্দ করে। হ্যাঁ, তারপর থাকতে পারে হোয়েন ডাজ দ্য আর্ট বিন প্র্যাকটিস, কখন থেকে এই শিল্প চর্চা হচ্ছে। তারপর হুইচ এরিয়াস আর ফেমাস ফর নকশি কাঁথা, কোন এলাকাগুলো এই নকশি কাঁথার জন্য বিখ্যাত, এই ধরনের প্রশ্নগুলো থাকতে পারে। তারপর আমাদের যে একটা ফিল ইন দ্য গ্যাপস থাকবে, এটা আমাদের পেসেজের উপর ভিত্তি করে দিতে হবে। এটা খুব ভালো করে আমাদের এই জন্য এই পেসেজটা খুব ভালো করে পড়া উচিত। ওয়ার্ডগুলোর স্যানোনিমস আমাদের পড়া উচিত, যেগুলো আমরা পারি না সেগুলো ডিকশনারি অথবা ফোনের ডিকশনারি যেটাই হোক এগুলো দিয়ে খুঁজে বের করে আমাদের এই পেসেজের গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোর বা ভোকাবুলারিগুলোর স্যানোনিমস বের করে অথবা এন্টোনিম বের করে নোট করা উচিত। যাই হোক, আজকের পেসেজ এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে এর পরবর্তী খুব গুরুত্বপূর্ণ একটি পেসেজ নিয়ে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।